মেহেরপুরে থাইল্যান্ড জাতের হলুদ তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন জাহিরুল ইসলাম নামের এক কৃষক। এই জেলায় এই প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ হচ্ছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই ফল উৎপাদনে আগ্রহ বাড়ছে অনেকের। সংশ্লিষ্টরা বলছেন, বছরের যে কোনো সময় চাষ করা যায় এই তরমুজ, মাত্র 60 দিনে বাজারজাত করা যায়। মেহেরপুর প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ রঙের তরমুজ। মেহেরপুরে এই প্রথম মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন জাহিরুল ইসলাম নামের এক কৃষক। দেখতে নয়নাভিরাম আর খেতে সুস্বাদু এই তরমুজ বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। জাহিরুল ইসলাম জানান, ইউটিউব দেখে বিশেষ কায়দায় জমি প্রস্তুত করে এই জাতের তরমুজ বীজ রোপণ করেছেন তিনি। বীজ, সার, মাচা আর সুতোর জাল বাবদ প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 60,000 টাকা। বর্তমানে জমি থেকেই 1600 থেকে 1800 টাকা মন দরে তরমুজ কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। এত পরিমাণে ধরেছে তো একটা তরমুজ হয়তো 2 কেজি থেকে 3 কেজি ওজন হবে। এই তরমুজ সাধারণত থাইল্যান্ড থেকে নিয়ে আসে, থাইল্যান্ডের তরমুজ, বিদেশি তরমুজ। আমি আশা করছি এই তরমুজটা আমার 2 লাখ টাকার মতো বেচা কিনা হতে পারে, যদি আল্লাহ সহায়তা থাকে। সাধারণ তরমুজের চেয়ে হলুদ তরমুজের ফলন বেশি হয়। এই তরমুজ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এই চাষ দেখি আমরা আগ্রহ এবং এই বীজের দাম একটু কমানোর চেষ্টা করতে হবে। যে আমরা কখনোই দেখিনি, আজকে নতুনই দেখছি এই বছরে। আর যদি লাভালাভ হয় সবাই চাষ করবে, সবাই চাষের জন্য উদ্যোগ হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই অঞ্চলের মাটি এ তরমুজ চাষের জন্য উপযোগী। এ জেলায় এ তরমুজ চাষ প্রসারের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে। আমাদের বাড়ির উদ্ভাবিত দুটি জাত লাল এবং হলুদ তরমুজ, তার সেটা ইংরেজ জাত এবং বীজ সংরক্ষণ করা যাবে, সেটা সম্প্রসারিত করতে পারলে আমার বিশ্বাস যে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে। এক বিঘা জমিতে সর্বোচ্চ 7 থেকে 8টি বেড তৈরি করা যায়। চারা রোপণের মাত্র 60 দিন পরেই তরমুজ বাজারজাত করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।